সাত সকালে নৈহাটি জিআরপি ও আরপিএফ এর যৌথ উদ্যোগে নৈহাটি স্টেশনে চলল করোনা সচেতনতার প্রচার। এই সচেতনতা কর্মকাণ্ডে নৈহাটি স্টেশন মাস্টার নিহার রঞ্জন বিশ্বাস সহ নৈহাটি জিআরপি ও আরপিএফ এর পুলিশ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। উক্ত সচেতনতার কর্মকাণ্ডে সারা স্টেশন জুড়ে মাস্কবিহীন লোকদের জিআরপি ও আরপিএফ এর তরফ থেকে মাস্ক বিলি করতে দেখা গেল, এমনকি যাদের মুখে মাস্ক নেই তাদেরকেও সতর্ক করতে দেখা গেল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্টেশন মাস্টার নিহারবাবু জানান, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে, করোনা সচেতনতার উদ্দেশ্যে এই ধরনের অভিযান চালাচ্ছে বলেই তিনি জানান। क्योंकि ये लोग सतर्क नहीं होते ना, इसलिए ये करोना हमारे जीवन से नहीं जाता। लोगों ने सोच लिया कि वैक्सीन आ गया तो सब कुछ नॉर्मल है, ये तो बात सही, ये तो अच्छा बात नहीं, सब तो सतर्क रहना पड़ेगा। हाँ, अब भगवान ही जाने क्या होगा, फिर भी तो कहाँ जा रहा है ना, सामने घूमने के लिए जा रहा है। ठीक है तू जा, लेकिन घर से जरूरत के ठीक है, गुड बाय। अरे भैया आपने मास्क क्यों नहीं पहना, आप जानते हैं ना हम सभी किस परिस्थितियों में गुजर रहे हैं, आपने मास्क नहीं पहना। मेरे घर सामने ही, अभी घर चला गया, आपने मास्क नहीं पहना, ना आप ऐसे बिना मास्क नहीं चलेंगे तो उसको आप सभी को मेरी तरह आपको बोले अभी मास्क नहीं, आप एक मास्क नहीं दिए, आप मास्क क्यों नहीं पहने, आपको क्या नहीं पता हर तरफ कोरोना छाई हुई है, हम सभी मिलकर प्रचार कर रहे हैं कि आप घर से निकले मास्क पहन के निकले, जल्दी से आप एक मास्क खरीद लीजिए और पहने, नहीं तो 2020 की तरह 2022 भी कोरोना महामारी से निकल नहीं पाएंगे। सॉरी सॉरी, गलती, जल्दी से खरीद कर पहन लीजिए, समझे आप। हाउ इट्स पॉसिबल, वेयर मास्क, प्लीज सोशल डिस्टेंस, वॉश हैंड ऑफन, यूज सैनिटाइजर। আমরা করেছি, এটা আমাদের সবসময় করবো, আমাদের পাবলিককে জাগরুক করতে হবে, ঠিক আছে, মানুষের পাশে, কিন্তু জিআরপি এবং আরপিএফ সর্বদা জাগ্রত, একদম 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 একদম, আমাদের সব, আমরা নিজে কেউ ভাবি না, আমাদের সব মিলে কাজ করতে হবে, রেলকে বাঁচাতে হবে, সব মিলে আমরা কাজ করি, সব করবো আগে। জিআরপি এবং আরপিএফ এবং ভারতের স্কাউট গাইড SSCW সবার তরফ থেকে একটা পজিশন বার করা হয়েছিল, আরপিএফ এর ইন্সপেক্টরের তত্ত্বাবধানে পাবলিক অ্যাওয়ারনেস, COVID-19 যে সিচুয়েশন চলছে তাকে পাবলিক যাতে অ্যালার্ট হয় তার জন্য আমরা সচেতনতার একটা পজিশন বার করলাম, এবং যাদের মাস্ক নেই তারা মাস্ক পরতে অনুরোধ করলাম, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বললাম। থ্যাংক ইউ। আগামী দিনে এই পদক্ষেপ চলবে, আগামী দিনেও এই পদক্ষেপ চলবে, এবং আমাদের সারা বছর এই প্রোগ্রামিং করতে থাকবে।